মালদাতে সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে পদ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় লোকজন। পদ অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন। মালদার গাজলের মঙ্গলবাড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বলে খবর। জানা গিয়েছে, গাজলের মঙ্গলবাড়ি এলাকায় বিগত কয়েকদিন ধরে বৈদ্যুতিক সমস্যা রয়েছে বলে অভিযোগ। সঠিক পরিমাণে বিদ্যুৎ পাচ্ছেন না, এমনকি লো ভোল্টেজের সমস্যায় ভুগতে হচ্ছে স্থানীয়দের। এই তীব্র গরমে লো ভোল্টেজের কারণে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জ্বলছে না বাল্ব, চলছে না পাখা, সেই কারণে লাটে উঠেছে পড়ুয়াদের পড়াশোনা। বিদ্যুৎ দপ্তরে বারবার জানিয়েও হয়নি কোন সুরাহা, ফলে বৃহস্পতিবার বিকেল নাগাদ ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় লোকজন। মঙ্গলবাড়ি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে। পথ অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন। বিক্ষোভকারীদের দাবি, সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে এলাকায়। সমস্যা দিত আমরা, যার জন্য বিদ্যুৎ দপ্তরে আমাদের মঙ্গলবাড়িতে জানানো হয়েছিল। তো বলেছিল ঠিক আছে আমরা দেখবো, তারপরে কোনো রকম সুরাহা হয়নি। তো রিসেন্টলি আমাদের এই ট্রান্সফরমারটা বসানো হয়েছে, তো এখন পর্যন্ত এটা চার্জ করছে না। আমরা অতি শীঘ্রই আমরা চাই যেন এটা চার্জ করে, কারণ আমরা না আজকে কি সমস্যা হয়েছে আজকে কেন, প্রতিনিয়ত হচ্ছে। আমরা গেছি, গিয়ে বিদ্যুৎ দপ্তর থেকে ঘুরে এসেছি, হ্যাঁ ঘুরে এসেছি, কোনোরকম ওদের দিক থেকে। আমি আজকে কোন সমস্যার কারণে আজকে আপনারা অবরোধ করেছেন? আমরা চাইছি যে এই ট্রান্সফরমারটা আমাদের সাথে ইউজ করুক। আমরা যেন ফ্যান চলে না, একটা লাইট জ্বলে না, তো জল উঠানো তো দূরের কথা, এসি ইউজ করা তো দূরের কথা, এসি ফ্রিজ তো দূরের কথা, একটা লাইট, একটা মানে জলই তো উঠছে না, কুকের মতো লাইট দূরের কথা, একটা লাইট সন্ধ্যার পরে মিনিমাম সারাদিন মতো যেমন তেমন কেউ যদি এসে বাড়িতে এসে রাত্রেবেলা একটু বিশ্রাম করবে ভাবে, একটা লাইট জ্বলে না, তো ফ্যান তো দূরের কথা। আমরা চাই অতি শীঘ্রই যেন আমরা ভোল্টেজের এই জিনিসটা পেয়ে যাই, আজ তো আজ কাল তো কাল। কি নাম আপনার? কি নাম আমার? অমিত মল্লিক।